নমস্কার বন্ধুরা, আজকের আমার রেসিপি হলো চিকেন। তো চিকেনটা তো আপনারা অনেক ধরনের মশলা দিয়ে আপনারা খেয়েছেন, আমি আজকের একটা নতুন মশলা দিয়ে চিকেনটা বানাবো। খুব লাইট মশলা, সব রকম মানে খুব লাইট মশলা দিয়েই হবে, পাতলা পাতলা চিকেনের ঝোলটা হবে, কিন্তু খেতে খুব দুর্দান্ত হবে। তো কী কী উপকরণটা লাগছে আমি একটু বলে দিই। চিকেন তো লাগছেই, তার সঙ্গে লাগছে আমার একসঙ্গে পেস্ট করা আদা রসুন 2 চামচ, লাল লঙ্কা, এটা হচ্ছে আমার হাতে তৈরি বাড়িতে গরম মশলা হোমমেড, আর এটা হচ্ছে আপনার হলুদ, আর এটাই হলো মেন কারণ, মানে যেটাই আমি চিকেনটা বানাবো বলছি এটা হলো মেন উপকরণ, এটা হলো মেন উপকরণ। তার এই জন্যই আমি বলছিলাম, আপনারা মিট মশলা, চিকেন মশলা, প্রচুর মশলা দিয়ে আপনারা খেয়েছেন, এটা হলো চানা মশলা। আপনারা বুঝে গেছেন আমি চানা মশলা বলতে কি কোম্পানির নাম বলতে চাইছি না, বাট আপনারা বুঝে গেছেন যেটা চানা মশলা আপনারা জানেন। তো এই চানা মশলাটা দিয়ে আমি চিকেনটা বানাবো, বেশি কিছু মশলা দেবো না, এইগুলোই দিয়েই বানাবো। চিকেনটা খুব লাইট হবে, খেতে খুব দারুণ হবে, বাট আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন আর কমেন্টসে আমাকে জানাবেন কেমন লাগলো। আমি গ্যাসটা অন করে নেব, কড়াটা বসিয়ে কড়াটা আমি গরম করি, আলুগুলো ফ্রাই করতে হবে, কেননা আমরা একটু চিকেনে আলু খেতে ভালোবাসি। কড়াতে তেল দিয়ে দেব, তেল গরম হয়ে গেছে, আমি আলুটাকে একটু ফ্রাই করে নেব। আলুর উপরে আমি একটুখানি হলুদ দিয়ে দেব, যাতে আলুর রংটা দেখতে সুন্দর হয়। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি ওটাকে তুলে নিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিলাম, আর পেঁয়াজ ভাজার জন্য সবাই জানেন, অনেকেই জানেন আবার অনেকে জানেন না, আমি একটা টিপস দিতে চাই, যেটা হচ্ছে পেঁয়াজটাকে খুব তাড়াতাড়ি নরম বা লাল করার জন্য আমি ওর মধ্যে একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে দিলে কি হয়, খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু তরকারিতে ঝোলটা চেখে তাড়াতাড়ি নুনটা আবার ব্যবহার করবেন। এখন যেহেতু নুনটা দেওয়া হয়ে গেল, আবার যখন জলটা ঢালবেন তারপরে একটু নুনটা চেখে পরে কিন্তু দেবেন, এর লাল করে ভেজে দেবো। পেঁয়াজটা আমার নরম ফ্রাই হয়ে গেছে, এবার আমি চিকেনটা তুলে দেব। চিকেনটাকে ফ্রাই করবে, অনেকক্ষণ ধরে কষিয়ে নেবো, যাতে একটু চিকেনটা একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি মশলাগুলো দেব। এবার হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম, দিয়ে আবার 2 মিনিট আমি কষাবো। এবার টমেটো কুচিটা দিয়ে দেব, আবার আমি 1 মিনিটের জন্য এটাকে একটু কষাবো। এবারে দিয়ে দেব আদা রসুন বাটা, ভালো করে কষাবো।
ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর উপরে আমি চানা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব, তেল বেরিয়ে আসলে মাংস থেকে। তারপরে আমি ওটাতে জল দিয়ে দেব। দেখুন মাংস থেকে এবারে পুরো তেল বেরিয়ে গেছে, মশলা পুরো তেল ছেড়ে দিয়েছে। আমি এইবারে জল দিয়ে দেবো, কষানোটা খুব ভালো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। নুনটা দিয়ে দিচ্ছি, নুনটা একটু বুঝে দেবেন, যেহেতু পেঁয়াজটা ভাজার সময় নুনটা তখন দেওয়া ছিল, ওই জন্য একটু নুনটা বুঝে দেবেন। চিকেনটা এবারে হয়ে গেছে, পুরো সিদ্ধ হয়ে গেছে, লেগ খুলে যাচ্ছে মানে পুরো হয়ে গেছে চিকেনটা। এবারে আমি ধনিয়া পাতা, যেটা হোমমেড গরম মশলা বলেছিলাম, সেটা দিয়ে আমি এবারে চিকেনটাকে নামিয়ে নেব। আপনারা এইভাবে বাড়িতে একটু করে দেখবেন, হালকা মশলা অল্প উপকরণ দিয়েই তো বানালাম, আর চানা মশলাটা দিয়ে একবার চিকেনটা করে দেখবেন না খেয়ে কেমন লাগে, আমাকে তাহলে কমেন্টসে জানাবেন।